সাহাবী হাত বাড়াই দিছেন মুসাফাহা করতা, নবীজিও হাত বাড়াই দিলাইছেন মুসাফাহা করতা। কিভাবে করতা? দুই হাত দ্বারা। কয় হাত দি? মাসলাটা বুঝুন যান, কয় হাত দি? আর আমরা করি এক হাত দি, এক হাত দিই না আর এক হাত দিই ই মনে করি দুই হাতের দরকার না। মুসাফাহা দুই হাতে করা সুন্নত, কয় হাতে খোকা? দুই হাতে। এক হাতে করা মকরুহ, খোকা এক হাতে করা মকরুহ। আমরা প্রায় মুসলমানের মাঝে এই অভ্যাসটা আছে, আমরা মুসাফাহা এক হাত দি করি। কেউ মুসাফাহা তো এমনি নরমভাবে করতা, হাতের লগে হাত লাগিতা, কিন্তু দেখা যায় কেউ আবার আঙ্গুলও দুইটাও করে, করে না নি আঙ্গুলে মরমরি দেখায়। কেউ আছে আবার জাগারও দে, কেউ আছে আঙ্গুল দিয়ে কুচও দে, আছে নি তা তা করে। এটার নাম মুসাফাহা নাই, এটার নাম হইল হ্যান্ডশেক। খোকা এটার নাম হ্যান্ডশেক, শেক দেয় আগে হাতরে হ্যান্ডশেক। এটা ইহুদি খ্রিস্টানোর কালচার, মুসলমানোর কালচার নাই। খোকা মুসলমানোর কালচার ওই যে কদিন আগে করোনা ভাইরাস গেছে না নি, আপনার এটা তাইছিল নি করোনা? আইতো তো ভারে আইসে মনে হোক, আইসে দেখছই না নি, হয় আত দিছি না আত না আত না, কেউ আত তো দিছে খালি ওলা সইয়া নিছে কি, ওলা খালি সইলছে সইয়া নিছে কি, মরি দিব ভাইরাসকে ঢুকি দিব, আতে দি ঢুকি গেছে। সিট রাখছে হ্যাঁ গাড়ির আলাদা আলাদা, এক এক সিটে এক একজন। বেটায় কো ওই বাড়ির তো আমরা স্বামী স্ত্রী, আমরা তো এক বিছনা তো ঘুমাই, তো এই কেন আলাদা আলাদা খেলে ওটা আসা নাই নি, ইনো ভাইরাস ঢুকে ন ইয়া ঢুকি যায়। মসজিদে হাতজনের ওদিক যাইতা হরতা হরতা নহাজরতা হরতা নাই, আসা নাই নি। মুসল্লি থালা দিয়া তো রাখে, তে কিতা লাগাই দে খাগর, তে পুলিশ পাঠাই দে বাড়িয়া বার করে দিত। ইমাম সাহেবরা এ কয় অত মুসল্লি এখানে বলে আমি কিতা কিতা করতাম, আমি তো ঘোষণা দিছি পাঁচজন থাক ওইটা, তো ওই গেছে তা আমি কিতা করতাম, বলে বার করিয়া দোকা, বলে আমার পাওয়ার নাই আপনি দোকা বার করি, আসা নাই নি হোকা। ইমাম সাহেব মানুষ, আমার এমনিও অবস্থা সিরিয়াস, বার করিয়া খারে দিব বার করি হ্যাঁ পাঁচজন, তাও 3 ফুট দূর হই, খান্দার থাকলে হইতো না নাই নি, বাইরে সেই আমাই যায় নাই নি। আই রে মুসলমান, ওটাই শূন্য আপনার হ্যাঁ হাদিস শূন্য দাওকা। নবীজি ফরমাইছ ও যে যেটা রোগ ব্যাধি ইটা চোয়াছে নাই, কিতা নাই কোকা চোয়াছে নাই, একজনের ভিতরে দেখি আর একজনের ভিতরে গিয়া ঢুকে না, চোয়াছে নাই তাল করি নৌকা। ইটা ওই যে ইটা কুসংস্কার হোকা, এগুলা কি কুসংস্কার। আপন ছেলে লইয়া গেছে বেটা ডাক্তারও, তখন দেখা যায় যে গাড়ির তুলরা মানুষ নাই। আল্লাহু আকবার। এ পুলিশও যায় না, ডাক্তারও যায় না, নার্সও যায় না, কেউ যায় না। বাপে ধরছে আঞ্জামারি, হয় দুনিয়ার সব মানুষ মরে গেলে তো তোর বাপ তো মরছে না। হ্যাঁ বাচ্চাটা নিয়ে তুলছে গাড়ি, হ্যাঁ আপন বাপরে তো রাখছে সিঁড়ির নিচে তালাবদ্ধ করিয়া, অন্য খানি টানি দিয়ে মারা গেছে অন্য, আর মারে নিয়ে হসপিটালের রাস্তা রাস্তাত নিয়ে রাখা ইচ্ছে। কী হয়েছে করি? করোনা ভাইরাস হয়েছে। বাহ, আদি পুলিশে নিয়ে হসপিটালে নিয়ে তো ডাক্তারি করাইছি। এইরকম সন্তান হোকা ই বুটা বলে ডুকি যায়, শৈলে বলে ভিতরে দিকে হামাই যায়। শৈলে যদি ভিতরে দিয়ে হামাইতো তাহলে ইলা যদি অবস্থা হইতো যে যার করোনা ভাইরাস হয়েছে বেটা কইল নে মরতাম আমি একলা, খানি গাঁর হলটে লইয়া মরতাম, যে গাঁর যতজন আছে হলে গিয়া শৈলিল না, সব মরি গেলেন। হাসানাই নি সব মরি গেলেন। এটা বিশ্বাস করেন না তার, এটা বিশ্বাস করেন না। মুসাফাহা করবা দুই হাত দিয়া, আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া যত সগিরা গুণা আছে সব জয়রা ভরি দিব। মুসাফাহা তত দাম। আমার নবীজি ফরমাইছেন সালামের পরিপূর্ণতা হইল মুসাফাহা। সালাম দিতা মুখ দিয়ে হাত দি নাই, কিতা দি না আমরা কুদাইয়া দিই, কুদাইয়া ইত্যাদি আপনি সালাম এবার চকুর বেটারি গেছে কিনি, আপনি কুদাই সালাম দিতা, আপনি মুখ দি কইবা আসসালামু আলাইকুম, কিতা দি মুখ দি। আর হাত দি মুসাফাহা করবা, কয় হাত দি করবা? দুই হাত দি। মনে থাকবো তো ইনশাল্লাহ। এক হাত দি করা কোকা মকরুহ, এক হাত দি। কয় হাত দি হইতো? দুই হাত দি। একটু জুড়ে কইতে বা কয় হাত দি? মুসাফাহা হইতো দুই হাত দি। আমি এক জায়গায় ওয়াজ করলাম যে ছাত্র এবং শিক্ষক মুসাফাহা করতে পারই, কারণ নবীজি যখন সাহাবায়ে কেরামের সাথে মুসাফাহা করছই, তাহলে তো ছাত্রর লোকে উস্তাদেও মুসাফাহা করতে পারবা, বাপের সাথে ছেলে মুসাফাহা করতে পারবা, বাপের ছেলের সাথে মুসাফাহা করতে পারবা। এক হাবিচ্ছা বৈঠা কই ইতা আমরার মসলকর মাঝে নাই, ইতা বলে আমরার মসলকর মাঝে নাই কথাটা ঠিক হইছে নি খোকা? হ্যাঁ, আমরা মসলুক নবীর সুন্নত নাইনি। হ্যাঁ, তে কিসের সুন্নি মুসলমান হইলাম আমি? নবীর সুন্নতরে যদি আমি জিন্দা কবর দিলাইলাম, আমি কিসের সুন্নি হইলাম? বড় মুহাদ্দিস আবুদুর রাই বুরাইয়া কামিল মাদ্রাসাত ওয়াজও গেছইন, অফিসও বইছইন, বইয়া আমার কইলা আর বা আপনারা ওয়াজও যাইন, ও কথাটা বেশি করে প্রচার করেন যান। নবীর একটা সুন্নতরে আমরা মুদ্দা করিলি আর খালিও দেখা যায় আইও কদম বুচি করে, হ্যাঁ মুসাফা খান করে না, খালি মুক্তি সালাম দেও গাইও ফাত আছে নি না নাই কদম বুঝি আত মিলায় না। নবীর একটা সুন্নতরে আমরা কবর দেলাই আর বেশ বেশ হরিহতা ওয়াজ হইন যান। মুফতি জাবুদুর সাবজাদা মুফতি সাব ওলা একদিন কইরা যে ওলা বেশ হরিহতা ওয়াজ হরিণ যান, মুসাফাটা একবারেও আমরা মতলক প্রায় সাড়ি ছইন কইতে গেলে গিয়েও দেখা যায় ভাত ফড়ি যায়, গেও ভাত ফড়ি যায়, ঠিক কিনা না? হ্যাঁ, ভাত ফড়ে এইটা না আমরা না যাইজ হইয়ার না, আপনি হইলা সালাম দিতা বাদে মুসাফা বাদে কদম বুঝি হোকা বাদে কি বাদে বাগো যাইতা হইলেও হওয়া যায় না তা কতগু আছে মুক্তি সালামও দে না হওয়াও যায় কি এ মনে করে হবুও সুন্নত ঠিক না নি হোক? হ্যাঁ, এই সুন্নতটা আমরা চিন্তা করতাম নি কোকা? নবীজির এই মরা সুন্নতটা যদি আমরা জিন্দা করি এই ফিতনার যুগে 100 শহীদর সব আল্লাহ আমরা আমল নামাত দান করে দিবা। এক সুন্নতর সুন্নত জিন্দা করলে 100 শহীদর সব, এক শহীদর সব দি বন্দা জান্নাত যাইব কি, আর 99টা শহীদর সব আল্লাহ বন্দারে হাদিয়া হিসাবে দান করে দিবা। আওয়াজ দি হইনা সুবহানাল্লাহ। নবীর এই মরা সুন্নতটা জিন্দা করতে আমরা রাজি আছি নি? রাজিনী কোকা? খারা খারা রাজি একটা তুইলা দেখো কা? নারে তকবীর, নারে রিসালাত। মুসাফা করতাম নি? আচ্ছা বাহুর লোকে করতাম, বারমুনি আপনার আব্বা জানোর লোক মাতুকাতে, আমি তো আমার চেন্তলে করি। স্বামী তার স্ত্রীর লোকে, স্ত্রীর স্বামীর লোকে মুসাফা করতাম, পারবানি? নবীজি ফরমাইছেন ঘরে যখন ডুববাই সালাম দিয়া করে ঢুক, তোমার স্ত্রীর চেহারার দিকে মায়ার নজরে তাকাইও, তোমার স্ত্রীর লোকে মুসাফা করিও। সুবহানাল্লাহ। মুসাফা আসেনি স্ত্রীর লোকে? মুসাফা আসেনি? কয়জনে করছো স্ত্রীর লোকে মুসাফা করো? অনেক অনেক সরম বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে কিন্তু লুকাইছে ভাইও করেন যান মাথা মাঝে। হ্যাঁ, সেও বলেও করে না, ইলাও মানুষ আছে, আসেনি না নাই? এই মোহব্বত হাইতে হয়ে থাকি ই একে দেখা যায় বেগানা মহিলার লোক মুসাফা করতে হে বড় পাগল আসা নাই নিকা? হ্যাঁ, কলেজ ভার্সিটি থোড়ে আর ওটার ঘুড়ির লোকে মুসাফা করে, নিজের বউর লোকে করে না, বউর লোকে করে না। যে বউ যে স্ত্রী আপনার দুনিয়ার সাথী, এই না আপনার জান্নাতেরও সাথী। সুবহানাল্লাহ। আর ফোরার মেয়ের লোকে যদি করই, এগু আপনার জাহান্নামের সাথী। হ্যাঁ, এখানে বড় মজা হওয়া, ই আত বড় নরম নাই, এখানে বড় মজা হওয়া। আর নিজের বউ রাত এখান নরম না নাই, বালা হয় না, এটা বাড়ি ভালাই নেই। হুশিয়ার, সাবধান। নিজের স্ত্রীর লোকে মুসাফা করেন যান, মহব্বত বাড়বো, সগিরা গুণা দইরা ভরি দিব। আমার নবীজি ফরমায়, তুমি যদি তোমার স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাও, আমার আল্লাহ সেই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে তাকাইবা। যে স্বামী স্ত্রীর দিকে স্বামীর দিকে আল্লাহ রহমতের নজরে তাকাইবা, তারার যত গুনাহ আছে আল্লাহর সাথে সাথে মাফ করে দেলাইবা। স্ত্রীর চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে, আল্লাহর রহমতের নজরে তাকাই এই স্বামী স্ত্রীর দিকে, সব গুনাহ মাফ, সব গুণা মাফ। তাইলে আজকে বাড়িতে গিয়া সালাম দিয়া গরু ডুববানি, আস্তে আস্তে কোনখানে ডুববানি, আর আপনার স্ত্রীর লোকে মুসাফা করবানি। মানে বুড়া গালো উনি আস্তা সকল কাল খাটাইয়া হারছেন, উনি বুড়া গালো কর্তা, তারপরেও তো একটা শূন্যতা দেয়, ঠিক না নি? মুরব্বী সব মাইন্ড করেন না যান, বলে কোনোদিন তো হাত মিলাইলাম না, এক হুজুরে কইছেন যে আজকে হাত মিলাই লাই যান ফলে ফলে আর কি। হ্যাঁ, পারবা না নি মিলাইতা? মহব্বত বাড়বো। সুবহানাল্লাহ। হোকা মহব্বত তো নিজের স্ত্রীরে মহব্বত করতো, কিন্তু মহব্বতর জায়গা নাই নি। হ্যাঁ, নিজের স্ত্রীরে মহব্বত হলে কিতা দুজোগা যাইবানি, চেহার অসুবিধা কিতা? মহব্বত তো বাড়তই কেন? কিলা বাড়বো? সালাম দিলে। কিলা বাড়বো? আপনি মুসাফা করলে কিলা বাড়বো, রহমতের নজরে মহব্বতের নজরে তাকাইলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির এই মরা সুন্নতটা আমরা মুসাফারে জিন্দা করতাম।